ভোরের আলোকফোটার সঙ্গে সঙ্গে নিজের উৎপাদিত সবজি নিয়ে মুন্সিগঞ্জের ধলাগাঁও হাটে হাজির কৃষকরা। পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়া, আলু, টমেটো, ঝিঙ্গা সহ হরেক রকমের শাকসবজি। হাতে সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি, বরং প্রকার ভেদে সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। এই জায়গায় টাটকা সবজি পাওয়া যায়, এই জন্য এই জায়গায় আসে। খরার কারণে উৎপন্ন যত কম হয়েছে, এই কারণে ফসলের দাম বাড়ছে। 50 টাকা কেজি আমরা অন্তিম পাইতেছি, গতবার আসিল 10 টাকা কেজি। সবজি তো মোটামুটি সব জায়গায় ভালো চাহিদা আছে, চাহিদার কারণে লোকে এই সবজিটা বিষমুক্ত এবং সুস্বাদু। প্রতিদিন 2 ঘন্টা বসা এই হাটে প্রায় 10 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।